আসসালামু আলাইকুম, রোকসানাস ডায়েরি থেকে আপনাদের সবাইকে নতুন আরেকটা চমৎকার ব্লগে স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ভীষণ সুন্দর রোদ উঠেছে, আর যদিও অনেক গরম কিন্তু রোদটা বেশ মানে সুন্দর। আর একটু বিকেলবেলা তো তাই রোদটা অতটাও লাগছেও না। আর এটা একটা নদী, এইটা এটা হচ্ছে যেখানে থাকি আমি, যেখানে যাচ্ছি সেখানে নদী পার হয়েই যেতে হয়। তা আজকে আমি চলে আসছি একটা মার্কেটে, যেখানে আমার বাচ্চার টুকিটাকি খেলনা আমি এখান থেকেই কিনি। তো আমার বাচ্চার আরেকটা খেলনার চাচ্ছিল, স্পাইডারম্যান, ছোট্ট বেবি স্পাইডারম্যান। তো ওকে নিয়ে গেলাম সেখানে, যে যে একটা স্পাইডারম্যান দেখি পাই কি না। এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে, অনেক কিছু গিফট আইটেম দিয়ে কিন্তু ভরা। দেখতে পাচ্ছেন অনেক ধরনের ঘড়ি আছে, বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা আছে। এখানকার যে খেলনাগুলো আমার মেয়ে আসে আর দেখে, মানে মনে হয় প্রত্যেকটা আইটেম আমার মেয়ের আছে, অনেকগুলো আছে, একের অধিকও আছে। কথা বলতে বলতে দেখছিলাম আমার মেয়ে হচ্ছে এই স্পাইডারম্যান, তার বেবি স্পাইডারম্যান পেয়ে গেছে, কিন্তু সেটা একটু বাঁকা, তার ভালো লাগছিল না, বলছে মা এটা তো বাঁকা। পরে অনেকগুলো স্পাইডারম্যান একসাথে পেয়ে সে তো খুবই খুশি, তার বড়ো একটা স্পাইডারম্যান আছে, এখন বেবি স্পাইডারম্যান লাগবে। তো ভালো কথা, তিনটা স্পাইডারম্যান পেয়ে খুব আদর করছিল। আর আমি এদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলনা আইটেম আছে, গিফট আইটেম আছে। তো এখানে আরেকটা পাজল গেম আছে, এটা আমার একটা ছিল, ভেঙে গেছে, আমি খেলার চেষ্টা করতাম, কখনো মেলাতে পারিনি। এখানে ছোট ছোট মানে রাইটিং প্যাড আছে, বাচ্চাদের জন্য কিন্তু গিফট হিসেবে খুব ভালো। ঝটপট যারা একটু কিনে হঠাৎ করে দাওয়াত পড়ে গেল কিনতে চান, এখান থেকে কিন্তু এই ডায়েরিগুলো কেনা যেতে পারে, যে গিফটের জন্য ঝটপট গিয়ে কিনে আনা যায়। আর আমি একটু কিউট কিউট পুতুল দেখছিলাম, ওকে বললাম এটা কিনবে কিনা, তো এটা ওর পছন্দ হলো না। আর এখানে এত চমৎকার চমৎকার ফুল, মানে দুনিয়ার সব রং মনে হয় এখানে আছে। এই ফুলটা ভালোই লাগছিল, সাদা আর সবুজ, আমার আবার সাদা একটু মানে বেশি ভালো লাগে। আর ঘুরে ঘুরে দেখছিলাম এই পার্পেল কালার ফুলটাও খুব চমৎকার লাগছিল, পার্পেল রংটাও আমার খুব পছন্দ, তাই মনে হয় ঘুরে ফিরে এই রংগুলোই সামনে আসে। এগুলো কিন্তু একটু টিভি ক্যাবিনেটের পাশে রাখলে বেশ ভালো লাগে। তো ওই দিকটায় দেখছিলাম আবার আরও কী কী যেন আছে। আর এখানে অনেক রকম পুতুল আছে বাচ্চাদের, মানে বললাম না গিফটের জন্য, এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় এগুলো। আর এই ফুলগুলা দেখছিলাম এত রং আর এত কালার, দেখলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়, খুব সুন্দর কালারগুলো। আপনারা এখানে মানে পছন্দ করে নিতে পারবেন, অনেক আছে যার যেরকম ভালো লাগে। এবং প্রাইসটাও কিন্তু খুব হাতের নাগালে, 100 টাকার উপরে সব কিছুই মোটামুটি, একটু কম প্রাইসেও পাবেন হয়তো। এই ছোটো ছোটো এগুলো চাবির রিং, এই চাবির রিংগুলোও কিন্তু খুব ভালো লাগে আমার, পুতুল পুতুল চাবির রিং ভালো লাগে। এগুলো হচ্ছে কেক বেক করার জন্য, এগুলোও দেখলাম আছে। তারপর এখানে ছেলেবাবুরা তো একটু বন্দুক টাইপ খেলনা পছন্দ করে, আমার আবার এটা ভালো লাগে না। এখানে আবার আরেকটা খেলনা দেখতে পাচ্ছি, সস দিয়ে করা, মানে প্লাস্টিকের যে কত রকম খেলনা সবই খুব অল্প দামেই পাওয়া যায়। এই খেলনাটা কিন্তু আমার ভালো লাগে, আমাদের একটা ছিল, একটা না ইনার বেশ কয়েকটা ছিল, খুব মজার। তারপরে এখানে একটা ডাইনোসর দেখলাম, তারপরে হচ্ছে একটা বেবি ডল। আর এখানে দেখলাম কিছু বাটিও আছে, এগুলো হচ্ছে মেলামাইন বলে, সেই মেলামাইনের বাটি, যদি কারো প্রয়োজন হয় সে নিতে পারবে। আমার মেয়ে এই তিনটা পুতুল তখন পর্যন্ত ছাড়েনি, ধরেই আছে। আর এই যে এই দেয়ালের যে ক্লিপগুলো, এগুলো কিন্তু খুব কাজে দেয়। ছোটো ছোটো কিছু খেলনা আছে এখানে, আর এটা হচ্ছে পোকো পোকো বলে আমার মেয়ে, আমি আর আমার মেয়ে সহ কিন্তু এটা খেলি, আমাদের আছে। আর এখানে ছোটো ছোটো ডল আছে আমার ইনার, এগুলো আছে, এগুলো অলরেডি সে অনেকগুলো নষ্টও করে ফেলেছে, রং করে ফেলেছে, কেটে ফেলেছে। আর এগুলো দেখতে পুরো ট্যাবলেটের মতো লাগছিলো, ছোটো ছোটো বাইক। এই হচ্ছে ঠিকানাটা, এটা এখানে গেলে পেয়ে যাবেন, এটা 30 সালে। আর পরে আমরা একটা স্পাইডারম্যান কিনলাম, আমার মেয়েটাই মূলত কিনতে গেছে, ও খুব খুশি। লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না।